চলো তোমাদের খুব সহজ টেকনিক শিখিয়ে দিচ্ছি। বাকি রয়েছে, লিখতে হবে তো, লিখে ফেল, লিখে ফেল। সতেরো কঠিন লাগে, চলো আগে। বাহ, ভেরি গুড, ভেরি গুড রূপা, খুব ভালো হয়েছে। তাহলে আঠেরোটা শিখে নাও, সব থেকে কঠিন যেটা লাগছে, উনিশটাও শিখিয়ে দেবো তোমার। নামটা সহজ পদ্ধতিতে শেখাচ্ছি। প্রথমেই আমরা এখানে না অড আর ইভেন, ইভেন অড শুধু মনে রাখতে হবে, কখন অড নাম্বার কখন ইভেন নাম্বার লিখতে হবে, ঠিক আছে? তুই বসে কি দেখছিস ওর খাতা, আর কে লিখেছো দেখো। প্রথমেই তোমরা বিজোড় সংখ্যা দিয়ে লেখা শুরু করবে, ঠিক আছে? মনে থাকবে কি বললাম, বলো দেখি, অড নাম্বার 1, তারপর 9 এসে থেমে যাব, তখন আবার ইভেন নাম্বার 10 দিয়ে শুরু করব, 10 এর পরে 11, তারপর 18, ঠিক আছে, তা 14টা ঠিক করে লিখি। হলো, এইবার এর পাশে যখন নাম্বারগুলো বসে হবো, এবার শুধু ইভেন নাম্বার, ঠিক আছে? বলো, 8 বলেছিলাম, 8 থেকে শুরু করব, 8 এর পর 6 6 4 8 8 6 6 4 4 2 0 2 0 0 0, এবার দেখো সব মিলে গেল কিনা, মনে থাকবে সবার, লিখে ফেলো। আগে নাম ধরে লিখেছিস, বল কি টেকনিকে বললি, বল আমাকে। 1, তারপর রাইট, এই যে আমি হেঁটে যাচ্ছি, এটাই কি বলবি, লেফট, ওয়াক, ঠিক বলেছিস। আর এই যে তোরা যে এই যে এটা আমি কি করছি, দড়ি নিয়ে খেলছি, সেটাই কি বলবো, 5 7 2 করে করে চেঞ্জ করে 9 পর্যন্ত, তারপর আবার 10 থেকে আলাদা, ঠিক আছে, 10 থেকে আবার, হ্যাঁ, 2 যোগ 0, এবার বল, না এবার নামটা হয়েছে, হ্যাঁ, দারুণ না টেকনিকটা, যে কোনো নামটা মুখস্থ করতে কঠিন লাগলে তোরা, তোদের আমি শিখিয়ে দেবো, ঠিক আছে, লিখে ভালো, ঠিক আছে, কি বলো, মনে থাকবে তো, হ্যাঁ, ঠিক আছে, পড়াশোনা দেখ, প্র্যাকটিস না করলে কিন্তু কিচ্ছু, সারাক্ষণ খেললে হবে, হ্যাঁ, সারাক্ষণ খেললে হবে, পড়াগুলো তো পাচ্ছিলিস না, তুই তো বল, 18 টেবিলটা মনে আছে, 18 করে নামটা, এটা কি সানি ডে, বলো, হ্যাঁ, এখন কি আছে, মেঘ, কি আছে, মেঘ, ইংলিশ ক্লাউড, রূপা টাটা, ভালো থাকিস, টাটা টাটা।